বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু দিন দুয়েক পরে। তার আগে চেন্নাইয়ে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলন করছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রোববার সে স্টেডিয়ামের দেয়াল ভাঙলেন কোহলি। তার মারা বল লেগে স্টেডিয়ামের দেয়ালে হয়ে গেল বড় সড়ো এক গর্ত। নেটে ব্যাট করেছিলেন কোহলি, সে সময় তার মারা একটি বল সাজঘরের কাছের দেয়ালে গিয়ে লাগে। শটে এতটাই জোর ছিল যে বলের আকারের গর্ত হয়ে যায় দেয়ালে। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনা। বাংলাদেশের বিপক্ষে 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারতের প্রথম টেস্ট। দুটি টেস্ট খেলবে দুই দল, তারই প্রস্তুতি চলছে। এর মধ্যেই কোহলির এই কাণ্ড নিয়ে নেট দুনিয়া তোলপাড়। টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দলও এরই মধ্যে ভারত পৌঁছে গেছে। যদিও ভারতের বিপক্ষে এর আগে কখনো টেস্ট জিততে পারেনি টাইগাররা, তবে এই বাংলাদেশ একটু অন্যরকম। পাকিস্তানের বিপক্ষেও টেস্টে জয় ছিল না, কিন্তু এবার পাকিস্তানেরই মাটিতে তাদের 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই বাংলাদেশকে এবার বেশ সমীহের চোখে দেখছে ভারত। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি।